স্যার বলছি আজকে প্রচুর গোল্ড এবং ইয়ে দেখছি, যদি একটু বলতেন কি হয়েছে ব্যাপারটা। আমাদের ইসলামপুর থানার এনএস রোডের মোড়ে কাছে আমাদের কাছে রিপোর্ট আছে 12 তারিখ, যে সেখানে একজন দম্পতি মোটর বাইকে করে সেখানে বাজার করতে নামে, তাদের বাজার ব্যাগের মধ্যে বেশ কিছু গোল্ড এবং টাকা ছিল, সেটা স্ন্যাচ করে বাইকে করে দুজন নিয়ে পালিয়ে যায়। এবং সেই রিপোর্টটা আমাদের থানাতে 12 তারিখ আসে। 12 তারিখ আমাদের রিপোর্টটা আসার পর ইসলামপুর থানাতে উইদিন 3 আওয়ার্স আমাদের নিজেদের সিসিটিভি ফুটেজ থেকে তাদের ডিটেক্ট করা হয়, এবং আমাদের টিম এখান থেকে জলপাইগুড়ির রাজগঞ্জ পিএসএ গিয়ে ঝাঁঝিপাড়ার কাছ থেকে সেই আইডেন্টিফাইড দুজন বিনয় গলা এবং শত্রু গলা ওদেরকে অ্যারেস্ট করে আসা হয়, এবং তাদের কাছ থেকে যা টাকা এবং যে গোল্ড, সমস্ত গোল্ড প্রপার্টি এবং টাকাটা উদ্ধার করা হয়েছে। এখন তাদের আজ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং তদন্ত করে আরও দেখা হবে যে এরা আগে আর কোন কোন জায়গাতে এই ধরনের কাজকর্ম করেছে। ঠিক ঠিক।